যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের উত্তর পূর্বাঞ্চলের শহর সেন্ট্রন। এখানকার সমরাস্ত্র তৈরির কারখানায় মাসে তৈরি হচ্ছে 11,000 আর্টিলারি শেল। যদিও মাত্র কয়েকদিনেই হাজার হাজার আর্টিলারি শেল শেষ করে ফেলে ইউক্রেন, তবু যুদ্ধক্ষেত্রে ভবিষ্যতে ইউক্রেনকে টিকিয়ে রাখতে এই সমরাস্ত্র তৈরি করছে পেন্টাগন। প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র তৈরির জন্য পেন্টাগন থেকে দেয়া হয়েছে কোটি কোটি ডলার। নতুন প্রযুক্তি নির্ভর মেশিন ব্যবহারের পাশাপাশি কারখানায় 24 ঘন্টাই অস্ত্র তৈরির কাজ করছেন অনেক কর্মী। সেনাবাহিনীর এই প্ল্যান্ট কর্তৃপক্ষ জানায়, এই কারখানায় অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। গেল বছর ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্র আর তার মিত্র দেশগুলো 5,000 কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে। সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি দেশের সামরিক সক্ষমতা বাড়াতে দশকের সর্বোচ্চ অস্ত্র তৈরির পদক্ষেপ নিয়েছে পেন্টাগন। সমরাস্ত্র উৎপাদন করতে আর মিত্র দেশগুলো থেকে কিনতে অন্তত 300 কোটি ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র। সেনাবাহিনী বলছে আর্টিলারি শেলের উৎপাদন বাড়ানো হবে 500% পর্যন্ত। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে। লকহেড মার্টিনের আরকানসাস প্ল্যান্টে বাড়ছে রকেট আর ক্ষেপণাস্ত্রের উৎপাদন, যেগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যবহৃত হয়। টেক্সাসে নতুন কারখানায় আর্টিলারি শেলের উৎপাদন আরও বাড়ানো হবে। উৎপাদন দ্বিগুণ করা হবে জ্যাভেলিন অ্যান্টিট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, যেগুলো গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমে ব্যবহৃত হয়, আর স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র। শক্তিশালী স্টিঙ্গার আর জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন। একদিনে প্রয়োজন 500 ক্ষেপণাস্ত্র। যদিও রাশিয়া ইউক্রেন সংঘাতকে সময়ের বিরুদ্ধে দৌড়ানোর সাথে তুলনা করছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ দ্বিতীয় বছরে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র আর ন্যাটোর অস্ত্র তৈরি করতে যে সময় লাগছে তার চেয়ে অনেক কম সময়ে ইউক্রেন সেই অস্ত্র শেষ করে ফেলছে। যুক্তরাষ্ট্র রেকর্ড অস্ত্র তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শীত শেষে আরও বেশি যুদ্ধাস্ত্র নিয়ে রাশিয়াকে প্রতিহত করতে মাঠে নামবে ইউক্রেন। সেই পরিমাণ অস্ত্র তৈরি করতে যুক্তরাষ্ট্রের সময় লাগবে কয়েক বছর। এদিকে ইউক্রেনকে সহায়তা করতে ইউরোপের বিভিন্ন দেশও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে। নিজেদের মজুত আগের অবস্থায় নিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে অনেক বেশি বাড়াতে হবে সমরাস্ত্রের উৎপাদন। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।